হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটু পার্কে সবাই মিলে ঘুরতে যাব, সেই কারণে আমি রেডি হয়ে গেছি। তো আমরা সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। তো এটা আমার ফুল লুক। তো পার্কটা আমাদের বাড়ি থেকে বেশি দূর না, কিছুটা, সে কারণে আমরা সবাই মিলে হেঁটেই যাচ্ছি আর চারিদিক দেখতে দেখতে যাচ্ছি আর ভিডিও বানিয়ে নিচ্ছি রাস্তার। আমি মুখ ভালোভাবে ঢেকে নিয়েছি, কারণ কি প্রচুর ভিড় এখানে, আমাদের জালসা হচ্ছে সে কারণে ভিড়। আর এটা হচ্ছে বেলডাঙ্গার প্রণবভারতী স্কুল, ওর পাশেই রয়েছে পার্কটা। এটা হচ্ছে কন্যাশ্রী পার্ক, মানে বাচ্চাদের জন্য আশ্রমের পার্ক। তো পাশে আশ্রম আছে, আশ্রমের আশ্রমটাও দেখিয়ে দেবো আপনাদেরকে। এগুলোতে সব বড় বড় মনীষীদের কথা লেখা রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর লেখা আছে, যেগুলো বলে গিয়েছে। তো খুব ভালো ভালো কথা লেখা আছে, আপনারাও দেখতে পারেন। আমি একটু এই জায়গায় স্লো করছি। আমরা পার্কে পৌঁছে গেছি, এটা পার্কে ঢোকার গেট, এখানে টিকিট কাটতে হবে, টিকিট কেটে তবে প্রবেশ হবে। তো আমরা ফার্স্টে টিকিট কাউন্টারে চলে গেলাম টিকিট কেটে। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আশ্রম। আশ্রমের মুখটা এদিকেও রয়েছে, কিন্তু যে মেন গেট সেটা আরও সামনের দিক দিয়ে যেতে হবে। তো আজকে আমি পার্কের জন্য এসেছি, সে কারণে আমি পার্কের ভিডিওটাই ভালোভাবে দেখালাম, আশ্রমটা আমি পরে দেখিয়ে দেবো। তো এগুলো সব ফুল গাছ, পার্কের ফুল গাছগুলো সত্যিই খুব সুন্দর হয়েছিল, সব গাছগুলো দেখতে ভালো লাগছিল। আর বাচ্চারাই দেখুন খেলা করছে সব, তো ওদের খেলা দেখে আমাদেরও মানে ছোটবেলার যে কথা সেগুলো মনে পড়ে যাচ্ছিলো। আমরাও যখন ছোট ছিলাম এইভাবে বিকেল হলেই পার্কে যেতে চাইতাম, এইভাবেই ঘুরতাম। তো এদের দেখে সেগুলো সবই মনে পড়ে গেল, আর সেই টাইমটাই ফিরে যেতে ইচ্ছা হচ্ছিলো। তো এই যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পার্কের চারিদিকটায় আমি ভালো মতো ক্যাপচার করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এগুলো আরেকগুলো ফুল, না ফুল নেবো না, সব গাছগুলোই দেখে ভালো লাগছিল। তো আমি সব গাছগুলোই ভালোভাবে ক্যাপচার করছিলাম। তো যেতে যেতে দেখি একটা হরিণ রয়েছে, দুটো হরিণের মূর্তি রয়েছে। তো হরিণগুলোকে আমি ভালো মতো নিলাম। তো এদিকে ফারিশাও খেলছে, ফারিশারও কিছু মুহূর্ত আমি নিয়ে নিলাম ভিডিওর মধ্যে। ওর দেখে আমারও খুব স্লিপ খেতে ইচ্ছা হলো, সেখানে আমি একটু স্লিপ খেয়ে নিলাম। তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে, সে কারণে আমরা আশ্রমের সামনে একটা ফুচকার দোকান রয়েছে, সেখানে আমরা ফুচকা খাই। দই ফুচকা খুব সুন্দর করে, তো সেখানে চলে এসেছি। ও ফুচকা জল ফুচকা খেয়েছে কিছু, তো ওতে ও ঝালে একদম মুখ জ্বলছে বলে একদম ওভাবে ওদিকে ঘুরে দাঁড়িয়ে গেছে, আমাকে মুখও দেখাবে না। আর আমরা এদিকে দই ফুচকা করতে দিয়ে দিয়েছি, তো দই ফুচকাটা বানাচ্ছে, আমরা দাঁড়িয়েই রয়েছি। তো ফাইনালি ফুচকা আমরা হাতে পেয়ে গেছি, তো এবার আমরা খাবো। সত্যিই খুব ভালো লাগলো। এদিকে অন্ধকারও হয়ে গেছে, বাজারে প্রচুর ভিড়,
তো আগামী কাল এসেছিলাম রেস্টুরেন্টে, তো চাউমিন খেয়েছিলাম, মিক্স চাউটা খুব ভালো লেগেছিল, তো বাড়িতে সবাই বললো খাবে, তার জন্য আমরা আবার রেস্টুরেন্টে চলে আসলাম মিক্স চা অর্ডার দেওয়ার জন্য। তো মিক্স চা অর্ডার দিতে গিয়ে আমরা সবাই ভাবলাম যে রেস্টুরেন্টে যখন চলে আসলাম তখন আমরাও কিছু অর্ডার দিয়ে নিই, তো সেই কারণে আমরা বাটার নান আর কড়াই চিকেন অর্ডার দিয়ে নিলাম, আর একটা চাও অর্ডার করে নিলাম, মিক্স চাও আমরা এখানে খাবো, আর যেগুলো বাদ বাকি অর্ডার দিয়ে রেখেছি সেগুলো আমরা বাড়ি নিয়ে যাব সবার জন্য। তো আমরা এদিকে স্প্রাইট সব কিছু অর্ডার দিয়ে নিলাম। এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব সুন্দর, আপনারা দেখুন এখানে খুব সুন্দর ফটোগ্রাফি করা যাবে। আমার তো খুব ভালো লাগে রেস্টুরেন্টটা, সেই কারণে আমার বেশিরভাগ এই রেস্টুরেন্টে যাওয়া হয়। তো আমাদের খাবার চলে এসছে, বাটার নান আর কড়াই চিকেন, তো আমরা সবাই ভাগ করে নিয়ে নিলাম। তারপরে পরেই দেখলাম যে চাউমিন চলে এসছে, তো আমরা চাউমিনটাও নিয়ে নিলাম, খেয়ে নিলাম যতটুকু পারলাম খেয়ে নিলাম, বাদ বাকিটা আমরা প্যাক করে নিলাম। তুমি বলো অর্ডার দাও, তুমি বলো না। গরমে ঠান্ডা ঠান্ডা স্প্রাইট খেয়ে একদম অন্যরকম ফিল আসছিল মনের মধ্যে, একদম হ্যাপি হ্যাপি ফিল। তো এদিকে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেল, আমরা প্যাকও করে নিয়েছি, তো এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো আমরা টোটো করবো না যেহেতু খাবারটা অনেক খাওয়া হয়ে গেছে, তো হেঁটেই যাব, যাওয়ার সময়ও আসার সময় হেঁটে এসেছি, যাওয়ার সময় হেঁটেই যাব যাতে খাবারটাও হজম হয়ে যায়। তো আমরা হেঁটেই যাচ্ছি, আর সন্ধ্যার দিকে হাঁটতে এমনিতেও ভালোই লাগে, ওরা আগে আগে চলে যাচ্ছে আমাকে পিছিয়ে রেখে, ও আবার একসঙ্গে হয়ে গেলাম তিনজনেই। তো এই যে আমরা বাড়ি পৌঁছে গেছি, এবার উপরে উঠে চলে আসছি। তো আমরা বাড়ি চলে এসেছি, তো প্রচুর তো ঘুরলাম, তো এবার একটু ফ্রেশ হয়ে নিই, জামাটা চেঞ্জ করে নিই, তারপরে সবাই মিলে একটু আড্ডা দেব। তো আপনাদের সঙ্গে আমি আবার পরে দেখা করব, তো বাই বাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। বাই বাই।